পুরুষেরা অনেক মেয়ের সঙ্গে প্রেম করে আজীবন অবিবাহিত রয়েছে, কিন্তু কোন মেয়ে প্রেম করে কোনদিন প্রেম ভঙ্গ হলে অবিবাহিত থাকে নাই, তারা আরেকটাকে বিয়ে করে ফেলেছে। মেয়েরা অন্য একজনকে বিয়ে করে ফেলে, কিন্তু পুরুষদের অনেকে অবিবাহিত থাকে। আমি সেই পুরুষ যে প্রেম করে প্রেম ভঙ্গ হয়ে যাওয়ার পরে অবিবাহিত রয়ে গেল। আপনি সেই পুরুষ যে প্রেমিকার জন্য চিরকাল ধরে অপেক্ষায় আছেন, কিন্তু এই মাঝখানে অপেক্ষায় নাই, ভালোবেসে কাউকে মানে আর মানে প্রতারিত আর হতে চাননি, অপেক্ষায় নাই, কিন্তু আর কারোর দ্বারা হৃদয় আর ভাঙতে চাননি, হৃদয় আর ভাঙতে চাননি, মন ভাঙতে চাননি, কিন্তু এই মাঝখানে আসা যাওয়ায় জয়নাল হাজারি কোনো নারী কি এসেছিল জীবনে? না। আসতে চেয়েছে, তাকে আপনি প্রশ্রয় দেননি? না, আমি আর নারী নিয়ে, আমি আর বিয়ে শাদি নিয়ে সিরিয়াসলি কখনো কোনো চিন্তাই করি নাই। আজ আপনি আওয়ামী লীগের উপদেষ্টা হয়েছেন, নির্বাসিত জীবন থেকে রাজনীতিতে ফিরলেন, আপনি কি মনে করেন যে আপনার এই ফিরে আসাতে বিজু বোধহয় খুশি হয়েছে দূর থেকে, আপনি ফিল করছেন? হবে মনে হয়, আমি মনে করি সে খুশি হবে। তার স্বামী এখন যেটা তার বিয়ে করছিল সে মারা গেছে, তার ছেলে আছে এবং এই ছেলেটা কানাডা থাকে, সেই ছেলেকে সবাই জয়নাল হাজারির ছেলে বলে, অথচ সে প্রশ্নে উঠে না বা কোনো কিছু না, কিন্তু ওই ছেলেকে প্রত্যেকেই এইটা, যেহেতু বিজুর সঙ্গে আমার সম্পর্ক ছিল তো সেই হিসাবে সবাই বলে যে এইটা জয়নাল হাজারির ছেলে।